bantang kita dulu. মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের বাড়িতে হামলা, সেই সঙ্গে অগ্নিসংযোগ। আচমকাই হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার আগে সেখানে হামলা চালায় এবং বাড়ির বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে দেয়। এখানেই শেষ নয়, বাড়ির পাশের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে তারা। বিজেপির অভিযোগে সিপিআইএম এর দুর্বৃত্তরাই এই কাজে সরাসরি যুক্ত। খবর পেয়ে সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জামজুরি বাড়িতেই হয়েছে এই হামলা এবং ভাঙচুর। বুধবার বিপ্লব দেবের বাবা প্রয়াত হিরোধন দেবের মৃত্যুবার্ষিকী, আর সেই কারণে রাজ্যের এবং বহিরাজ্যের সাধু সন্তদের উপস্থিতিতে হওয়ার কথা ছিল পূজার্চনা। তারই প্রস্তুতি চলছিল জোর পর্যায়ে। এরই মাঝে আচমকা একদল কমিউনিস্ট আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। সেখানে ভাঙচুর করা হয় গাড়ি, বাইক, স্কুটার। রাজ্যের জনপ্রিয় নেতার বাড়িতে এই আক্রমণ, তাও আবার তার বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের ঠিক আগের রাতে। এই ঘটনায় বেশ অবাক এবং আতঙ্কিত সাধারণ মানুষ। আক্রমণ করা হয়েছে বহিরাজ্য থেকে আসা সাধু সন্ত পুরোহিতদের উপরেও, ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িকেও। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে বাদ যায়নি কোনো কিছুই। কিতনে লোক থে? वो 15-20 लोग थे। तुम्हारे रेडियो पहचान पाई किसी को? जी हम यहाँ का है नहीं तो हम पहचान नहीं पाते। मेरा नाम जितेंद्र कौशिक है, मैं दिल्ली से हूँ और मैं सुप्रीम कोर्ट में प्रैक्टिसिंग लॉयर हूँ। हम यहाँ माता सुंदरी के दर्शन करने आए हुए थे और हमारे गुरुदेव जी के सानिध्य में यहाँ पे कल पूजा पाठ होना था। श्री श्री ये पीठाधीश्वर जी हैं त्रिपुरा सुंदरी के, हरिओम जी महाराज, तो उन्होंने हमें यहाँ यज्ञ के निरीक्षण के लिए भेजा था। एकदम से मुसलमानों की बहुत भारी भीड़ आई और उन्होंने मेरे ऊपर जानलेवा हमला कर दिया और मैं गाड़ी से जैसे ही निकल के भागा तो गाड़ी पर उन्होंने पत्थर बरसाने और ये आपके सामने जो भी हालात हैं। और मैं चिल्लाता रहा, भाई मेरी गाड़ी, मेरा क्या लेना देना, मेरा क्या लेना देना। और वो कहते रहे कि आएगा तो सीपीएम आएगा, नहीं तो कोई नहीं रहेगा। तो ये सब होके यहाँ चलता रहा। कितने लोग था जो आपके ऊपर हमला? 30-40 आदमी थे। अच्छा जी। हमारे लोगों पे जान हमला किया गया, 80 टाइम कोई नहीं आया बाहर निकल करके, और दंगाइयों को इनसे कड़ी से कड़ी सजा मांग की जा रही है। जो यहाँ की सरकार हो चाहे सेंट्रल की सरकार हो, ये ध्यान रखे नहीं। यहाँ पूरा विश्व हिंदू परिषद और पूरा उतरेगा तब समझेगा ये राज्य। इनको समझाइए और हमारी बात पहुँचाइए। हमारे लोगों के काफिले पे हमला किया गया, हमारा किसी से मतलब नहीं था। घर हमारे, जानलेवा हमला हमारे ऊपर किया गया और इसका बात को ध्यान रखे। পুলিশ জানিয়েছে বাড়ির আশেপাশের একটি দোকান এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কিছু দলীয় পতাকা ধ্বংস করার পর ভাঙচুর করা হয়েছে। তবে আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না বলে কোনো রকমে রক্ষা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্কে আছেন সে এলাকার সাধারণ মানুষ। বিপ্লব কুমার দেবের প্রয়াত বাবা হিরোধন দেব ছিলেন সংঘের অন্যতম সদস্য। ত্রিপুরা বিজেপির সাংগঠনিক বিস্তারে হিরোধন দেবের অবদান অসামান্য। সে কথা খোদ টুইট করে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণে কি এই আক্রমণ হামলা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।